কোটি কোটি টাকা থাকলে হয়তো শান্তি কেনা যায় না সেটা আমি টের পাইছি আজকে কেমন করে টের পাইলে রে বন্ধু তোর আবার কি আরে যে ঘটনাটা ঘটছে এটা শুনলে তুই অবাক হয়ে তাহলে ক সেটা শুনি না কইলে কেমন করে জানবো তুই তো জানো আমার বাড়ির বিল্ডিং তো আমি যখন রাত্রে বেলা ঘুমাই প্রতিদিন রাত্রে বেলা একজন দিয়ে গান গাই মধুর সুরে সেই সুখ তার ওর গানের কণ্ঠটা আবার সেই সুন্দর ও প্রতিদিন গান গাইতে গাইতে ঘুমায় যা আর আমিও ওর গান শুনতে শুনতে ঘুমাই তো একদিন চিন্তা করলাম কি রে এই লোকের কি এত আনন্দ কি এত শান্তিতে আসা কি এত তার যে প্রতিদিন গান করে তো পরের দিন গেলাম গে দেখি আমার বিল্ডিং এর পিছনে বলে তিনটা বেড়া দিয়ে একটা ঘর বানাইছে আর এই ঘরে থাকে তো তারে জিগাইলাম তুমি কি করো তোমার মনে এত আনন্দ করতে কে আসে তুমি প্রতিদিন রাত্রে বেলা গান করো এই লোক স্যার আমি সকাল থেকে দুপুর বন্ধ নদীতে মাছ ধরি তারপরে বিকাল বেলা মাছ বাজারে বেচে যা পারে তা কিনে নিয়ে আসি তিন বেলা খাই এভাবে আমার জীবন চলে আমি প্রতিদিন এটাই করি তো আমি চিন্তা করলাম বেচারা গরিব মানুষ তাই আমি বললাম তারে শোনো আমি তোমার টাকা দেই আর ওই যে সামনে আমার জমিটা আছে এটা কোথায় করে দেই তুমি জমিতে মাছ চাষ করো আর বেশ কয়েকজন লোক লাগাও তারা এত বহুদিন মাছ বিক্রি করায় বা দেখাশোনা করায় বা তারপরে তোমার মাছের ব্যবসা যদি ভালো হয় তোমার হাতে যদি টাকা পয়সা হয় তোমার যদি ইচ্ছা হয় তাহলে আমার টাকা দিও আর যদি ইচ্ছা না হয় তাহলে আমার টাকা দেওয়া লাগবো না এই কথা শোনার পরে সে আনন্দে আত্মহারা সে মহা খুশি সে বলতে স্যার তাহলে আমার টাকা পয়সা দেন কালকে থেকে আমি কাজ কাম শুরু করি আর ব্যবসার প্ল্যান করা শুরু করি আর আমার ব্যবসা বাণিজ্য যদি ভালো হয় তাহলে আপনার টাকা আপনারা ফেরত দিয়ে দেবো তো আমি বললাম আচ্ছা ঠিক আছে তুমি যাও সমস্যা নেই আমি টাকা দিয়ে এলাম টাকা দেওয়ার পরে ওই দেখি বেগানছে কয়েকজন লোক রাখছে রাইকে সবের নিয়ে কাজ করতেছে আর মাছ চাষ করার ব্যবস্থা করতেছে কিছুদিন পরে আমি খেয়াল করলাম সে বিশাল বড় ব্যবসায়ী হয়ে গেল তার অনেক টাকা বসে হয়ে গেছে সে অনেক টাকা বসের মালিক তো মাছের ব্যবসা তো আবার রানিং ব্যবসা মাছ ও সাপ্লাই করে দেয় ঢাকা শহরে তার ব্যবসা ভালোই চলতেছে তো একদিন আমি জিজ্ঞাসা করলাম তারে কি খবর তোমার ব্যবসা কেমন চলতেছে সে বলতেই আল্লাহর রহমতে ভালোই চলতেছে কয়েকদিন পরে টাকা বসে গোছায় আপনি টাকাটা দেয়া দিব আমি বললাম আচ্ছা ঠিক আছে তুমি দিও না দেওড়া তোমার ব্যক্তিগত ব্যাপার আমি তো তোমার এমনে দিছি টাকা বসে ব্যবসা জন্য হঠাৎ করে কিছুদিন পরে আমি কল করলাম ও আর গান গায় না ওর গান বন্ধ হয়ে গেছে ঘটনা কি ও গান কয় না কারণ কি ও অভাবে ছিল এজন্য আমি টাকা পয়সা দিলাম যাতে ও স্বাবলম্বী হইতে পারে এখন সে গান বন্ধ করে দিল কারণ কি তো আমি শুয়ে শুয়ে চিন্তা করতেছি কালকে ওরই জিগাইমু তোমার গানের গলা তো ভালোই ছিল তোমার গান আমার কাছে অনেক ভালো লাগতো হঠাৎ করে গান বন্ধ করে দিলে কারণ কি তোমাকে কোনো সমস্যা হয়েছে ওটা ভাবতেছি আমি শুয়ে শুয়ে রাতে বেলা তুই একটু পরে দিবি ও আমার কাছে কইলা আছে সব টাকা পয়সা আমারে দিতেছে বলতাছে নেন স্যার আপনার সব টাকা আজকের পর থেকে আমি আর ব্যবসা করব না আমার আগের জীবনটাই ভালো ছিল সকাল থেকে দুপুর পর্যন্ত মাছ মারতাম বিকালে বাজারে মাছ নিয়ে বেচা বাজার করে নিয়ে আইতাম বাসায় এসে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে রাতে বেলা শুয়ে শুয়ে পায়ের উপর পা ওড়ায় গান গাইতাম সেটাই ভালো ছিল আমার কোনো টেনশন ছিল না এই ব্যবসা বড় করে মানুষের লগে টাকা পয়সা নিয়ে এই কেসাল ওই কেসাল টাকা নিয়ে ঝগড়া বিবাদ সেই লেভেলের একটা টেনশনের মধ্যে আমি আছি স্যার এত অশান্তি আর ভালো লাগে না আমি আর আমার জীবন অশান্তি বাড়াইতে চাই না এই জন্য আপনার টাকা আমি আগে যেমনি আসলাম এমনি থাকমো আমি আগে যা করতাম তাই করবো আমি আগে অনেক শান্তিতে আসলাম দোস্ত আমি ওর কথা শুনে পড়ে শুধু হয়ে গেলাম পাগলে কয় কিরে দোস্ত কথাটা আসলে সঠিকই টাকা পয়সাতে শান্তি হয় না শান্তি একটা অন্যরকম জিনিস